আপনি কোরআনের তফসির করেন কাফের বেঈমানরা যখন আপনার কাছে সমস্যা নিয়ে আসবেন আপনি তখন কোরআন দিয়ে আওয়াজ করে তাফসির করে ওদের সমস্যাগুলো সমাধান করে দিবেন ও আহসানা তাফসির র এর উপর দুই জবর এক আলিফ তাম র আল্লাহ বলেছেন কোরআন থেকে তাফসির করেছে আমার নবী নবী নাই সাহাবায়ে কেরাম কোরআনের সঠিক ব্যাখ্যা করেছেন সাহাবা একরাম নাই এখন ওলামা একরামরা কোরআনের সঠিক ব্যাখ্যা করবেন ঠিক না বে বলেন কারণ ওলামা একরাম হল আল্লাহর কাছে বড় প্রিয় বান্দা ইন্দামা আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম তারাই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বলেন সুবাহান আল্লাহ মুসলমানের সাত নম্বর এক নম্বর পৃষ্ঠা নম্বর লাইনের সিয়শি নম্বর আয়াত আল্লাহ বলে যারা ইসলাম ব্যতীত অন্য কাউকে সাপোর্ট করবে যারা কোরআনকে অস্বীকার করে আল্লাহ বলে এরাই হলো সমাজের বড় কাফে আল্লাহর কোরআনে একটা ছেলে আর একটা মেয়েকে বিয়া করবে একটা মেয়ে একটা ছেলের প্রেমে পাগল হয়ে যাবে একটা ছেলে একটা মেয়ে প্রেমে পাগল হয়ে যাবে আল্লাহ তো তাই সৃষ্টি করেছেন আদম আলী সালাতামকে আল্লাহ যখন জন্নাতে সৃষ্টি করলেন আদমকে একা একা ভালো লাগে না আদম নবী কেমন কেমন জানি করে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ একা একা আমার ভালো লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস কে সৃষ্টি করলেন বলেন সুবহানাল্লাহ ইয়া আদম উসকুন আনতা ওয়া সাউজুকাল জান্নাতা ডাক দিয়া কারে আদম চিন্তা করিও না মন হয়ে পড়ি থাকিও না তাকায়া দেখ আমি আল্লাহ আলাদা রুমে আর একটা নারীর তোর জন্য ব্যবস্থা করে রাখছি কি নাম তার আল্লাহ বলে তার নাম হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবী খুশি হইলেন এক নজর তাকাইলেন মনের মধ্যে বড় আনন্দ পৃথিবীর প্রথম নারী ছিলেন আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক নি না অন্য আর কেউ আসিল প্রথম নারী কে জোরে বলেন আমাদের মা আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখে আমাদের বাবা পাগল হয়ে গেল ধরতে চায় আদর করতে চায় আল্লাহ পাক বলে সাবধান এ আদম আমি আল্লাহ তার সাথে তোমার বিবাহ দিতে চাই বিবাহ ছাড়া একটা মেয়েকে স্পর্শ করা মুসলমানের জন্য হারাম কবিরা গুণা শুধু স্পর্শ না টাকাও কবিরা গুণা জিন আল আইনিন নজর বুখারীর হাদিস একটা মেয়ে দিক টাকাও কবিরা গুণা খারাপ নজরে আছে না কিছু মানুষ

নবী আমার বলে আল্লার সুলকে ডজার কইরা দুন আর করনো মাসলো করা হারা আম ঠতে না আমি আমাকে তো চিনি আমি তোমাকে কেন ভয় করব মান আরফানাব যে নিজেকে চিনি সে তার অপকে চিনি আমি আমাকে চিনি আমার মতো শরীফুল ইসলাম কে যদি রশিতে ঝুলাইয়া একশো বার মেরে ফেলে দাও কোনো জাহেলের সাথে বাতিলের সাথে আমি আমার জীবনকে আপনার স্পর্শ করতে দেব না ওই বাতিলের সাথে আমি কখনো মিলিত করব না কারণ কোরআনের জন্য কথা বলতে যাইয়া যদি জীবন দিয়া দে আল্লাহ বলে বলা তা ও লিমাইয়া কোতালুফি সাবিনামোয়া বেলা উহ বলা কিল্লাহ তা আল্লাহ আল্লাহ বলে যারা কোরআনের জন্য জীবন দেয় ওদেরকে তোমরা মৃত্যু বলিও না ওদেরকে বলো শহীদ আর শহীদদের জন্য আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে আমার আল্লাহ মুমিনের রক্তকে বড় পছন্দ করেন যারা দিনের জন্য ইসলামের জন্য নাস্তিকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইয়া নিজের তাজা রক্তটা জমিনে ঢেলে দেয় আল্লাহ পাক তাকে জান্নাত হাদিয়া দিয়া দেয় আরে ভাই জোরে বলেন না ভাইরা আমার আগের মতো আসে মনে কার জন্য পাগল জোরে বলেন হাওয়ার জন্য পাগল আল্লাহ পাক বলে আদম বেশি তাকাইবা না হাওয়া এখনো তোমার জন্য হালাল না ফাকুলা মিনহার অগদান হাইসু শিখ তোমা দাম আমি আল্লাহর কথা শো জালিমের মতো জুলুম করবি না জাহেলের কথা শুনবি না এদিক দিয়ে শয়তা নাইয়া ধোকা দেয় তারা তারি আদম হাওয়ারে ধর বুকের মধ্যে জড়াইয়া নেই যুবক যদি বিয়ের আগে জেনা করে বা বিয়ে করার পরে জেনা করে একবার জেনা করার শাস্তি সোয়াত্তর হাজার বছর জাহান নাও যদি তাও বা না করে মারা যাও জাহান নামে ঢুকবা আর বাহির হবা কিছুই বোঝে নেই জেনা করে যারা একবার ঢুকবে অন্ধকার কবরে তার শাস্তি সত্তর হাজার বছর জাহান্নাম সত্তর হাজার বছর শেষ বান্দাইবার বুঝি বাইরে হবে আল্লাহ বলে আরও সত্তর বাড়াও কারণ সে জেনার মতো গুনা করেছে বিয়ের পরে যারা জেনা করেছেন এখন বেঁচে যারা আছেন ফাও বেঁচে আছেন ফাও কোরানের আইন যদি থাকতো পাথর নিক্ষেপ করে আপনাদের হত্যা করা হতো আজকে এবারে গিয়ে তাও বা করবেন তাহাদ্জতের নামাজে কাঁদবেন

দুনিয়াতে যারা আমি আল্লাহর জিকির বাদ দিয়া শয়তানের জিকির করবে আমি আল্লাহ দুনিয়াতে তার জীবনকে সংক্ষিপ্ত করে দেব সংকীর্ণ করে দেব অন্ধকার কবরে থেকে হাসরের ময়দানে বান্দাকে আমি যখন তুলব মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচারের দিন বান্দা সব দৌড়া এক জায়গায় জমা হবে ময়দানটার নাম হবে আরাফার ময়দান সে জায়গায় আল্লাহ আমাকে নিয়েছিলেন দশ তারিখে দেশে ফিরে এসেছি ময়দানটাও দেখেছি আমার আল্লাহ সিংহাসন বসাবেন জাবাল রহমাত রহমতের পাহাড় জাবাল মানে পাহাড় রহমত রহমতের পাহাড় ওই জায়গায় দোয়া কবুল হয় ওই জায়গায় আমি আপনাদের জন্য দোয়া করেছি বলুন যে মিথ্যা বলো জায়গা বান না কিসের মিথ্যা কি বলে দোয়া করেছে আল্লাহ যত প্রোগ্রাম করেছি করব এবং আমার সারা বাংলাদেশের সব মুসলমানের গুণা মাফ করে দিয়েন এই দোয়াটা করেছি এই দোয়া কবুল হয় ওখানে আদম আলী যখন একজন চলে গেল শ্রীলঙ্কায় আর একজন চলে গেল আর এক জায়গায় দুইজনে যখন আল্লাহর কাছে মাপ মাপটাপ চাইলো কান্নাকাটি করাবার পর সাড়ে নয় শত বছর পর আল্লাহ পাক ওই জাবালের রহমতের মধ্যে আদম হাওয়াকে একত্রিত করেছিল তারা ওই জাগাই তারি এই দুয়া করেছিল ৰব্বা না হাবলা না আমি না সোয়া জিনা ও রিয়া তিনা বৰু নু ও জাল্লা ইমামা আল্লাহ আকবর বলেন ৰব্পা না সলাম না আম ফুসানা ও ইল্লাম তাম ফিরিলা না ও তার হাম না দানা গুনা নমিনাল বলে হে ৰব আপনি রব আমি চুলুম করেছি আমি চালে আল্লাহ কয় এই দোয়াটা যারা অতি অক্ত নামাজেই পড়ে পঞ্চাশ বার তার আশি বছরের জীবনের গুণ মাফ করে দেয় জোরে বলেন না ভাইরা আমার ওই জায়গায় দাঁড়িয়ে আমি দোয়া করেছি জাবাল রহমাত রহমতের পাহাড়ে আমার আল্লাহ সিংহাসন বসাবে ওই পাহাড়টা লম্বা হলো আড়াই কিলোমিটার উঁচু সিঁড়ি দিয়ে ঘুরে 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 চড়তে হয় কষ্ট করে চড়েছি আমি আপনাদের জন্য দোয়া করেছি আরো একটা মজার বিষয় হলো আরাফার ময়দানে হেঁটে হেঁটে দেখেছি কোথায় আমার আল্লাহ আমাদের বিচার করবে আরাফার ময়দানে এরকম কাতার বন্দি আছে কাতার কয়টা আমার নবীর নবীর শেষ কাতার হবে কয়টা কথা না কয়টা কাতার হবে জান্নাতি হ্যাঁ কাতারগুলোতে ঘুরেছে আর বলেছে আল্লাহ ওই একটা কাতারে তুমি আমাদের বাংলাদেশিদের জায়গা করে দিও তবে আমি যতই দোয়া করি কবুল হবে কিনা আমার বাংলাদেশে নামাজিও বেশি ডিজিটাল সরও বেশি ও আসে ঠিক গানের পিন্ডে লাগিয়াও কই ঠিক হ্যাঁ বাহরামত আদওয়ালি সলাতু ওয়াস সালাম মাহাওয়াকে দেখার জন্য পাগল আল্লাহ পাক জিবিরিল কে পাঠাইয়া দিয়া দিল এই জিবিরিল দ্রুত যা আমার আদমের সাথে হাওয়ার বিবাহের ব্যবস্থা করো সুবহানাল্লাহ বলবেন বলবেন হুজুর বিয়ে কয় পড়াইছেন বিয়ে পড়াইছেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন সাক্ষী ছিল জিবরাইল মোহর কি দিবেন আল্লাহ পাক বলে আদম আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ পাঠ করো জোরে বলেন না দুইশো বার দরু শরীফ পাঠ করো সাল্লু আলাইহি আসাল্লাম সাল্লু আলাইহু আসাল্লাম আদম নবী হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করলেন আল্লাহ পাক বলে আজকে থেকে তোমরা দুইজন স্বামী স্ত্রী একই ঘরে ঘুমাইতে পারবা স্বামী স্ত্রীর যা যা করণীয় সব করতে পারবা এটা তোমার জন্য আজকে থেকে হালাল বলেন সুবহান আল্লাহ ওই দিন থেকে বিবাহ কাজটা সম্পূর্ণ হালাল সম্পূর্ণ করে দিলেন আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে হাবিব কাফের বেঈমানরা যদি আপনার কাছে সমস্যা নিয়ে আসে আপনি কোরআন দিয়া তাফসীর করে সমস্যার সমাধান দিয়া দিবেন কাফের বেঈমানরা আমার নবীর কাছে সমস্যা নিয়ে আসে আমার রাসূল কোরআন দিয়া তাফসীর করে সমাধান দিয়া দেন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আলাইকাল কিতাব তিবিয়ানাল লিল কুল্লি শাইউ ওয়হুদা ওয়াররহমান তাহু ওয়া বুশরা লিল মুসলিমিন নাজিল তোমাদের প্রতি কিতাব কিতাবের নাম কি আরে বলেন

এ কিতাব কেন রহমতের কিতাপ হজরতে আলি আল্লাহ তা আইলান সুক্ষমতা আলির বাড়িতে মেহমান বেড়াইতে আসছে ১৩ জন আলী খাদেমকে ডাক দিয়া কয় মদিনার বাজারে যাও কিছু দুধ কিনে নিয়ে আসো মেহমান দে মেহমান দারি করা লাগবে আমাদের দেশের এখন প্রধান খাদ্য কি আলু ভাত প্রধান খাদ্য কি একটু ভলিউম বাড়ান ভালো মাইক ভালো ইনশাআল্লাহ ফারুক অনেক ভালো সবাই নিবেন এটা বলে ইনশাআল্লাহ আমার আলী পাফেয়া দিলেন খাদিমকে মদিনার বাজারে কিছু দুধ কিনে নিয়ে আসো মেহমানদের মেহমানদারি করব খাদেম চলে গেল মদিনার বাজারে দুধ কিনতে গিয়া দেখে সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে ওইদিন বারটা ছিল জুমার দিন শুক্কুরবার কিবার শুক্কুরবার আর জরে খাদিম চিন্তা করলো সব দোকান বন্ধ দুধ ছাড়া যদি নাই আলী ধমক দিবে আমাকে কারণ আলী মেহমানদের মেহমানদারি করতে বড় পছন্দ করত এটা আমার আল্লাহর হুকুম মেহমান যদি কারো বাড়িতে আসে বান্দা যদি খুশি হয় আল্লাহ তারা রিজিকের ফয়সাল আরো ডাবল ডাবল করে দেয় কারণ মেহমান মেহমানের খায় আপনারটা খায় না ভালো করে ঘটনাটা বুঝবেন এরপরে আমি মূর আলোচনায় ঢুকবো খা দেম দোকানবার যখন দেখলো বন্ধ চিন্তা করলো অনেক উটের খামার আছে একবার বলে মদিনায় উঠের খামার কম না বেশি হাজার হাজার উটের খামার আমি সেখানে গেছি আমার হাজিরাও সেখানে গেছে আমি একটু হালকা করে খাইছি অনেক গ্রামের গেছে মদন হাজি এমন খান খাইছি হোটেলে আইয়া ডাইরেক্ট টয়লেটের দরজা খোলার সময় নেই হয়তো বুঝতেছেন এমন দুধ খাইছি উটের দুধ উটের দুধ গরুর দুধের পুষ্টি না বেশি দেখছেন সব জানে খাদেম চিন্তা করলাম কিছু পাশের উটের খামারে যাই কিছু দুধ কিনে নিয়ে আসি খাদেম যা আমার দুই বছর আগের ঘটনা ভালো করে বুঝবেন উটের খামারের মালিকের অনেক ছিল বন্দা বাচ্চা দিত না উটের খামারের মালিক দোয়া করে আল্লাহ আমার বন্দা উটগুলো যদি বাচ্চা দেয় আমি কিছু দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেব কার কাছে মান্ন করছে চাইতে হয় কার কাছে রব্বি হাবলি মিনা সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ কা আমার কাছে চাও আমি আল্লাহ নেককার সন্তান দেব এখন আমার বাংলাদেশের মায়েরা সন্তান চায় বাবার কাছে কোন বাবা গাঞ্জা বাবা ল্যাংটা বাবা নামাজ নাই রোজা নাই হু বাবা হু কাপড় খুলে দেখে গু এমন ভণ্ড বাবা আছে না নাই আমার বাবা কাবার কাবা এ আল্লাহর বান্দা চাবেন কার কাছে আবার অনেক মানুষ আছে মাজারের কাছে গিয়া কি কান্না ওই কান্নাটা তাহার যদি নামাজে মাথা লাগা কাদু হেমালিক তুমি ছাড়া কেউ না আল্লাহ বলেন অতিও গভীর হয় রজনী যখন প্রভুর করুণা তুমি চাহিবে তখন প্রভুর করুণা যদি তাহিমারে চাও রাতে উঠে প্রভুর গুণগান গাও ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্ন

আল্লাহ বলে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত রাস্তা পাওয়ার জন্য মুজাহাদা করে মোরাকাবা করে আমি আল্লাহ তাদের অধিক পদের ব্যবস্থা করে দেই যারা পা জক্ত করেন এটা একটা জান্নাতে যাওয়ার রাস্তা যারা দাওয়াতে তাবিলিক করেন এটাও একটা জান্নাতে যাওয়ার রাস্তা যারা জামাতে ইসলাম করেন ইসলামে আন্দোলন করেন তারাও একটা জান্নাতে যাওয়ার একটা রাস্তা কথা কয় না যারা চরমনাই করেন উজানি করেন এটাও একটা জান্নাতে যাওয়ার রাস্তা সুবুলানা বহু রাস্তা আল্লাহ দেখাই তবে এমন দল করবেন না যেই দলে নামাজের কোন কর্মসূচি নাই ওই দল করলে আপনি জান্নাত যেতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন আল্লাহ বলেন দুনিয়াতে তার নেতা হবে ভালো ময়দানে তার হিসাব হবে ভালো কথা কি বুঝতেছেন না বুঝেন নাই নেতা ভালো যে গাঞ্জা টানে আর বিড়ি টানে আরে কথা বলে না যে নামাজের কথা বলে মানুষকে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে এই নেতা ভালো ও মুসলমানের দল ওই নেতাকে আপনারা যদি নেতৃত্ব বানাইয়া ভালো জায়গায় বসাইতে পারেন ওই নেতার দ্বারা চুরি হবে না ডাকাতি হবে না ওই নেতার দ্বারা কোনো মাহফিলও বন্ধ হবে না তবে দয়া করি আপনাদের ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারীর জন্য এই এলাকায় যেন দেশের জন্য ইসলামের জন্য কাজ করে বলেন আমি খাদেন দুধ আনতে যাওয়ার দুই বছর আগের ঘটনা অনেক গুটের খামারের মালিক অনেক গুট ছিল বন্ধা বাচ্চা দিত না মান্নত করছে আমার বন্ধা উটগুলো যদি বাচ্চা দেয় আলীকে খাওয়ার জন্য আমি কিছু উট রুটির দুধ হাদিয়া দেব আছে মনে আল্লাহর কি খেলা এক বছর পরে সব বন্ধা উটগুলো মা হয়ে গেছে সাইসে কার কাছে এখন খাদেমের দায়িত্ব কি ওই যে উটের খামারের মালিকের দায়িত্ব কি আলীর কাছে দুধ পঞ্চানো ঠিক না পাশে ছিল উপজাতি সাঁওতাল তার ছিল একটা শুকুরের খামার তার অনেকগুলো শুকুর ছিল বন্ধা শুকুর চেন তো ওই খামারের মালিক সাঁওতাল উটের খামারের মালিক এখানে বেড়াতে গিয়ে দেখে সব বন্ধা উটগুলো বাচ্চা দিছে কয় ভাই তোর উঠ বন্ধা ছিল বাচ্চা কেমন হইলো আল্লাহর কাছে মান্নত করছি আর আলীকে দুধ দিতে চাইছি আল্লাহ বাচ্চা দিছে ওই উপজাতি সাঁওতাল তার খামারের মধ্যে গিয়া কায়ে মুসলমানের আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ শুধু কি মুসলমানের না সবার এ মুসলমানের আল্লাহ আমার বান্দা শুকরগুলো যদি বাচ্চা দেয় আমি কিছু দু শুকুরের দুধ আলী খাওয়ার জন্য হাদিয়া দিয়া দেব কেন নাউজুবিল্লাহ কেন শুকুরের দুধ মুসলমানের জন্য কিছু কিছু মুসলমানের জন্য এটা হালাল কি না মানে যে ঘুষ খায় তার জন্য শুকুরের দুধ এবং গু খাওয়া হালাল কথা বলেন না কেন আল্লাহ বলে যারা সুদ খায় হাসুরের ময়াদা আমি আল্লাহ থেকে অন্ধ বানাবো তারা চোখ দিয়া দেখবে না কথা ছেড়েছিলাম হ্যাঁ

আল্লাহ বলে আমি তার সাথে যুদ্ধ করার জন্য রেডি হইয়া যাই তোমার পা দুই টাঙ্গায় দাও আল্লাহর কসম সুদ খাইও না কে সুদ খাও কে ঘুষ খাও আমি জানিও না বাবা সুদের ঘর চল্লিশ বছরের অধিক টেকবে না আমি অনেক সুদ দেখেছি শেষ পর্যন্ত পায়খানা নাই রক্ত পায়খানা হইয়া মারা গেছে অনেক সুদ আমি দেখেছি ও মুসলমান ইমাম বাহাতে ধরে বলি পায়ে ধরে বলি এই সুৎখরদের মেজাজ বড় করা রমাজানে রোজাও রাখে না নামাজও পড়ে না আছে না নাই রোজা রাখো না কেন কয় তুই রোজা রাখ তোর ভাত নাই আছে না নাই নামাজ পাঠ কয় নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে আল্লাহর কসম যে নামাজ পড়ে না সে মুসলমান না সে হলো কাফের ভাইরা আমার এখন খা ওই যে শুকুরের খামারের মালিকের টেনশন কখন আমি পাবো আলির খাদেমকে দুধ দেব দুধ কয়েক বছর আগের ঘটনা আলী খাদেম দুধ আনতে যাওয়ার দুই বছর আগের ঘটনা এক বছরও দিল উঠ বাচ্চা আর এক বছর দিল বোঝে নাই ওজ না বুঝলে কিন্তু হবে না আর এক বছরে দিল শুকুর বাচ্চা খাদেম গেছে দুধ ও উটের খামারের মালিক অর্ধেক বালতি দুধ দিয়া কয় ভাই আমি এটা আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিলাম কেন কয় আমার বন্ধা উটগুলো বাচ্চা দিয়েছে আল্লাহর কাছে চাইছিলাম তাই দিলাম টাকা লাগবে না খাদেম বালতি নিয়ে আসতেছে মোদিনায় নববীর মধ্যে আলী খুদ বাতি দিয়েছেন ওখানে এসে দুধ দেবে আলী মেহমানদের দুধে দুধ খাওয়াইয়া দিবে পিছন দিক থেকে একজন ডাক দিয়ে কয় দাঁড়াও আমিও কিছু তোমাকে দুধ দেব ভাই উনি ভাই আর একটা বালতির মধ্যে এনে দুধ ঢেলে দিল উঠে দুধের মধ্যে দিতে 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 পুরা হয়ে গেছে খাদেম কয় এটা কিসের দুধ কয় শুকুরের দুধ কয় নাউজুবিল্লাহ শুকরের দুধ উটের দুধের মধ্যে কেন দিলা কয় আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিছি কয় শুকরের দুধ তো মুসলমান ইমানদারের জন্য খাওয়া এটা হারাম কয় হারাম আরাম বুঝি না ওই উটের খামার মালিক যেই কথা কইয়া বাচ্চা পাইছে আমিও সেই কথা বইলা বাচ্চা পাইছি কি করবো খাদেমের টেনশন খাদেম কয় দুধ যদি ফালাইয়া দেই কেমন জানি হয়ে যা যা আছে কপালে হবে আলীর দরবারে গিয়ে বালতি নিয়ে গেছে আলীর কাছে আলীর কানে কানে আলীর সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ সর্বনাশ পরে মেহমানদের মগ আগে পেলা দাও মগ দাও মেহমানদেরকে মেহমান করা লাগবে এই জায়গায় তো সর্বনাশ কি ওই যে উটের খামারের মালিকের এই এই হয়ে বাচ্চা হইছে উটগুলো বাচ্চা দিছে শুকুরের খামারের হইয়া শুকুরগুলো বাচ্চা দিছে দুইজনে মানত করেছিল আপনাকে খাওয়ার জন্য দুধ দিবে এখন হালাল কোনটা হারাম কোনটা বলেন আলি কায় উটের দুধ খাওয়া যাবে শুকুরের দুধ খাওয়া যাবে না কয় প্রথমে উটের দুধ দিছে আর পরে শুকুর দুধ দিছে এখন দুধ তো এক জায়গায় মিশ্র হয়ে গেছে আলী বলেন এটা খাওয়া হালাল না হারাম আলি জিব্বায় কামড় দিয়া কয় না জুবিল্লা এই দুধ গুলা কি এক জায়গায় বিশ্রুত আছে হা কয় এই দুধ তো মুসলমানের জন্য খাওয়া হারাম তাপসির এমনি হুসাইনের মধ্যে আসে আলী খাদেম ডাক দিয়া কে আরো একটা বালতি নিয়ে আয় বালতি কয়টা বালতি ফুল ঠিক না আরো একটা বালতি নিয়ে আয় কি করবেন আলী কয় আমি যা জানি তুই তা জানিস না নবী আমার আলীর ব্যাপারে বলেন আনা মাদিনাতুন ইলমি ওয়া আলি ইমবাবুহা আমি নবী হলাম এল মেদিনার শহর আর এল মেদিনার শহরের দরজা হলেন আমার আলী লাকাদ কানা বিলা তাওয়ামান আলাইহা আলী কালিমুল্লাহ আজজিহিয়া আল্লাহু আকবার বলেন ভাইরা আমার মুসলমানের রিমানের পাওয়ার কত আলী কয় তুমি আল্লাহর কোরআন পড়ো নাই আল্লাহ সব সমস্যার সমাধান কোরআনে দিছি সুমান আল্লাহ বলে না বালতি নিয়ে আসো দুইটা বালতি এক জায়গায় করা হলো আলী খুদ্বার মধ্যে বলে দিল ও মদিনাবাসী আ মদিনাবাসী আমি আলী তোমার কয় নাম্বার তোমাদের খলিফা কয় চার নাম্বার আলি কয় নাম্বার ইসলামের খলিফা বলেন আমি চার নাম্বার ইসলামের খলিফা হ্যাঁ আলি কি বলতে চান বলে আজকে আমার খাদি উটের দুধ আর সুকুরীর দুধ এক জায়গায় করেছে এই মেহমানগুলো বসা ইনশাল্লাহ আমি কোরানের আয়াত সেট করে উটের দুধ থেকে শুকুরের দুধ আলাদা করে এই মেহমানদের উটের দুধ দিয়ে মেহমান দারি করাবো বলেন ল মানুষ ক এটা সম্ভব মালিক কি বাবল হইছেন জন্য বলেন আরো জোরে বলেন এ আল্লাহ বান্দা আল্লাহ তার নবীকে ডাক দিয়া কয় নবী কবি যখন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়া সির করে সমাধান দিয়ে দিবে আল্লাহু اکبر বলেন এখন আমরা সমাধান দিলে মুসলমান মানে না হুজুর কেন সুদের বিরুদ্ধে কথা কইলেন জানেন না হুজুর আমি সুদ খাই তুই জিনা কর بیٹা তুই সুদ খাস তুই তোর মায়ের সাথে জিনা করিস কথা বলে না তুই সুদ খাস তুই তো আল্লাহর সাথে যুদ্ধ করিস সুদ যদি হালাল হয় একটা দলিল দে বাংলাদেশে আমি আর ওয়াজ করব না এই সুৎখররা মেজাস এদের এত করা আলেমদেরকে জুতা পিটা পর্যন্ত করে আলেমদেরকে বেধে বেঁধে মারধর করে সেদিন এক ইমাম সাহেব সুৎখরের বিরুদ্ধে বাস করেছে ফেসবুকে দেখলাম ইমাম কি এই কেশিয়ার এই সেক্রেটারি এই সভাপতি সুদের টাকায় বিজনেস করে টাকা হয়ে গেছে এলাকার মানুষ তাদের টাকার লোভে দায়িত্ব দিছে মনে রাখবেন যেই মসজিদের সভাপতি কেশিয়ার সেক্রেটারি সুদ করা হবে এর একজনের নামাজ এদের কবুল হবে না কারণ ওই ইমাম তখন বোবা হয়ে বসে থাকে আমার মতো ইমাম যদি মসজিদ জাকরি করে আল্লাহর কসম এক সমাজ ওই সুৎখর সভাপতি আর দায়িত্ব নিবে না কারণ হক কথা আমাকে বলতেই হবে আল হাকুমের রব্বিকা ফালা তা কোন আন্না মিনাল মুমতারিন সুরা বাকারা একশো সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলে হক কথা আমি পছন্দ করি বাতিল বেঈমান পছন্দ করে না তুমি সুদ খাও তোমার নামাজ গোজা হজ যাকাত কবুল হবে না হবে না হবে না হবে না ভাইরা আমার আলী যখন এই কথা বললেন সব মানুষগুলো অবাক নামাজ শেষ হয়ে গেল আয়াত সেট করে আমরা দেখতে চাই এক বালতি থেকে আর এক বালতি কেমনি শুকুরের দুধ যায় মা বলেন বলে আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন একটু হাত দেখান না রাই তাকবীর না রাই তাকবীর আমি আমি যদি ভেঙে না দেই কেউ যাইবেন না জোরে বলি ইনশাআল্লাহ কারণ এটা মুসলমানের দেশ এ দেশে কোরআন থাকবে ইসলাম থাকবে যারা কোরআন ইসলাম মানবে না তুই ভারতে যা মুদির গিয়া গলা খা ঠিক কি না এই মুদি ইসলামের জঘন্য জাতীয় দুশমন এ বাবুড়ি মসজিদ ভেঙ্গে মন্দির বানিয়েছে বলেন না মুসলমানের জুতার বাড়ি তোর গালে পড়বে ও আমেরিকার জর্জ ডাবলুসের মতো জুতার বাড়ি তুই নিতে পারবি না ঠিক না আবার মুসলমান কত বেহায়া লিল্লজ্জ মানুষ আছে মুদিকে সাপোর্ট করে এমন বাঙালি নাই নরেন্দ্র মোদীর নয় বাংলাদেশ চালাতে চায় মনে রাখবেন আমরা ব্রিটিশ খাদার আন্দোলনে যুদ্ধ করেছি স্বাধীনতার যুদ্ধে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে মুদির কাছে এদেশে আমরা বিক্রি করার জন্য স্বাধীন করি না মুদি বাবুরি মসজিদ ভেঙে মন্দির বাণী উদ্বোধন করবে স্বপনাম নামে এক মেয়ে রাম মন্দির উদ্বোধন হবে এজন্য জন্য পনেরো দিন না? পনেরোশো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পাড়ি দেওয়ার জন্য আগে থেকে হেঁটে হেঁটে দাও না বলবেন না আরে ভাই মুসলমানের মন্দির মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে আমাদের দিয়েছে কলিজাতের বিরুদ্ধে আন্দোলন করে তোলা ঠিক না বলছি সেখানে এই মেয়েটা সেলিব্রিটি হওয়ার জন্য নিজেকে নাকি গর্ববোধ করতেছে নিজে করে দামি মনে করতেছে মন্দির উদ্বোধন করার জন্য সেও যাইতেছে তাও পনেরোশো কিলোমিটার হেঁটে 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 সেখানে গেছে বলেন ও কি মুসলমান নামে মুসলমান আল্লাহর কসম কোন মুসলমান মসজিদ ভেঙে মন্দির বেঈমানরা বানায় এখানে যেতে পারে না কোন মুসলমান দুর্গা পূজায় যেতে পারে না কোনো মুসলমান হিন্দুদের কোনো উৎসবে যেতে পারে না যারা যায় তারা মুসলমানের নামে ইহুদির দালাল এই মেয়েটাও ইহুদির দালাল কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ কি কলি যায় এই মাইয়ার পনেরোশো কিলোমিটার হেঁটে হেঁটে আল্লাহ জানে কয়ে মাস আগে যে বাইর হয়েছে দেশে এখন তাফালিং চলে এগুলো করছে ভাইরাল হওয়ার ধান্দায় কথা কর না কেন তো মিডিয়া সজাগ কত বছর মমিন সেরমান এই সোলোগাই যে সঙ্গীত দিলাম এই সঙ্গীত দেওয়ার কারণে এই স্টেজে তো বলেছিল হুজুর দেশ কি পাকিস্তান বানাইবেন এই কথায় কইয়ায় চেয়ারম্যান সাহেব যে কি ভাইরাল হয়েছে মিলিয়ন 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 মানুষ দেখছে ইউটিউবে তো পাঁচ ছয় মিলিয়ন পেজে দেখলাম ওরে মিলিয়ন আর মিলিয়ন সবাই দেখলাম হুজুরের প্রশংসায় করছে চেয়ারম্যানকে গালি দিছে সে তখন থেকে চেয়ারম্যান আমার সাথে ভালো কথা কয় না দিনের বেলা এক মাহফিলে আসছি কুমিটিতে কইছে বক্তার পাও নাই তার কুমিটি কইছে বক্তা তোমারে বাস দিছে বাস তো জাগার মতো দিছে ওরে ভাই যারা আল্লাহ আকবর স্লোগান সহ্য করতে পারে না ওই জেলার মানুষ তাকে সহ্য করতে পারে না আল্লাহ আকবর স্লোগান আল্লাহ বড় ঠিক না বড় কে না ম্যাডাম কে বড় এই স্লোগান দিছি কয় দেশ কি পাকিস্তান বানাবেন তোমরা ভারত বানাইতে পারো আমরা বানাতে পারি না ঠিক কি না আল্লাহ আমাদের হেদায় দান করেন আর জোরে বলেন ভাইরা আমার হজরত আলী সব মানুষকে ডাক দিয়ে বলে আমি এখন থেকে শুকুরের আলাদা করব ডাক দিলেন করবো তুমি একজন কাফের নবীকে মারতে যাইয়া মুসলমান হয়েছে কে জানে না সেই উমরের ইতিহাস সেই উমর জান্নাতুল বাকির মধ্যে আমার নবীর সাথে রওজা বারো ঘুমায় ঠিক না আমি আপনাদের সালামটা রসুলের রওজা ওoverlineকে পৌঁছে দিয়েছি কেন দেখি এটা শুনার পরে কত জোরে সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন যারা রসুলের রওজা ওoverlineকে গিয়া সালাম দেয় আমার রসুলের দায়িত্ব ওই বান্দাকে তখন রসুলের সাpayাত করা ওয়াজিব হইয়া যা। আপনারাও পারলে সালাম দিবেন রওজার কিনারে যে বলেন না ইনশাআল্লাহ রসুলের রওজা ওoverlineক জিয়ারত করতে চান না ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করেন বলেন আল্লাহ আল্লাহ তোমার রসুলের রওজা বারক জিয়ারত না করাইয়া মৃত্যু দিও না বলে না আমিন জোরে কোন আমিন নিয়েত করেন একজন আমিন যদি কবুল হয় আল্লাহ নিয়ে যাবে আপনার টাকা নাই হয়তো কোনো একজন মানুষ বলছে তুমি আমার হস্তা করে আসো এমন হয় না বাপ মারা গেছে বাবার হস হয় নাই টাকা দিয়ে বলছে ভাই এই সহমতি বলতে পারে ভাই তুমি আমার বাবার হস্তা করে আসো সৌদি আরবে কি যে মজার দেশ হারামাইন শরীফে এক রেখার নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব পনেরো দিন ছিলাম মক্কায় ছিলাম তেরো দিন বারো দিন মদিনায় ছিলাম তিন দিন আর মদিনায় রসিদুল আজমারকে যখন ঘুরতেছিলাম ঢুকতেছিলাম হাউমাও করে হাজি সাহরা কানতেছি কান্দ কেন তুমি বলে আমার বাড়ি আফ্রিকা এখানে আসছে আমার রসুলের কবরটা দেখার চলবো

আমেরিকা যায় কুয়াকাটা যায় এটা না কইরা একটু মক্কা মদিনে জিয়ার সুরের নজর জিয়ারত করে সালাম দিয়ে আস ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে দেখলাম বিদেশিরা ইরানি ফিলিস্তিনি পাকিস্তান আফগানিস্তান ওই দেশের মানুষ বেশি ও একটা পুরুষ দেখলে মাথা খারাপ ওকে আমনে দেখা লাগে হাজার আসাবে সুমা দিতে গেছি ওরা খোদা জীবন বাঁচে না আমার আমি তো তাগড়া মানুষ

বুঝছেন ইন না সাফা ওয়াল মা রতা নিং সাহ ইরিল্লাহ ফামান হাজাল বাই তা বি তা মার সাতবার তাওয়াফ করলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ আরে যেই আল্লাহর ঘর ভাঙতে আসছিল আমরা আল্লাহ তাকে চুরমার করে দিছি ওই ঘর সরাসরি দেখা মানে কি জানেন চোখের পানি ধরে রাখতে পারি আমার আব্বা তো কাঁদতে কাঁদতে বেকুল আমিও কাঁদতেছি ঘর ধরে কাঁদলাম আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করলাম এই যে আমার খালেক মাহফুজ আগে থেকে আমার ছোট ভাইয়ের মতো এদের জন্য প্রাণ খুলে দোয়া করেছি যারা আয়োজন করেছে আপনারাও যারা আসছেন তাদের জন্য দোয়া করেছি এরপরে সাত টাকের বেলা আমার দিলে নিয়ে আয় আমি হজর আশে চুমা দেবো কারণ এটা জান্নাতি পাথর এখানে চুমা দিলে তার কোনো গুণা থাকে না সে নিষ্পাপ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ বুড়া মানুষ সেখানে যেতে পারবে না আমার অবস্থা সেজা হয়েছিল আমার সাথে এক ব্রাহ্মণ বাড়িয়ার ছেলে পড়ে গেছে এরপরে অনেক দেখে বললাম কুল্লু হাদি মুশকিল 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 মানে সমস্যা এখানে হেল্প ওরা তো ইংরেজি বোঝে না সৌদি আরবের আর্মিরা ওরা আরবি বলে তাও আঞ্চলিক আরবি কিছু সৌদি আরবিরা বোঝে কিছু ওরে খোদা এরপরে দুই চার জনের ধরে ওই যুবকরা তুললাম কারণ হলো ওখানে দৈনন্দিন মানুষ মারা যায় আবার প্রতি অক্ত নামাজের শেষে জানাদা হয় কথা বুঝাতে পারিনি ফজরের নামাজ শেষ এক মিনিট পরেই আবার জানাজার নামাজ জহরের নামাজ শেষ এক মিনিট পরেই জানাজার নামাজ আসরের নামাজ শেষ এক মিনিট পরে জানাজার নামাজ মাগরীবের নামাজ শেষ এক মিনিট পরে জানাজার নামাজ ঈশার নামাজ শেষ এক মিনিট পরে জানাজার নামাজ কথা বুঝতেছেন আল্লাহ আকবার তবে ওই মক্কা মদিনে যার মরণ হয় সে ধন্য মানুষ তার কবরটা জান্নাতুল বাকিতে হয় আর জান্নাতুল বাকিতে কবর আজাব মাপ বলেন আমি করে যতদিন বাঁচবো আল্লাহ যেন প্রতি বছরে আমার সেখানে নেয় কি করব টাকা দিয়ে কি করবেন সেলেমের জন্য রেখে যাবেন ওই টাকা পয়সা নিয়ে তারা মারামারি কাটাকাটি করবে এক পর্যায়ে আমার জন্য বদা করবে হ্যাঁ আর আমার শিল্পপতি আছে টাকার পাহাড় টাকা দিয়ে টাকা ধরে হজে যায় না তোর মতো কপাল বড়া কেউ নেই বেটা বিরক্ত হচ্ছেন মনে হয় উমরে এত পাওয়ার কেন হয়ে গেল এত সম্মান দিলে না আল্লাহ উমরকে মারার জন্য উমরকে ঠিক না বুঝে জাহেল আবুল হাবুদ বা সাহেবা আমার নবীর গলা কাটবে উমর রাতের বেলা রওনা হয়ে গেল বাসায় চলে গেলেন উমরের মাথার চুলগুলো ছিল লম্বা লম্বা হজরত আমার স্ত্রীকে রাগ দিয়া কাই স্ত্রী ঘুমাইলা সকাল বেলা আব্দুল্লার কোলা মুহাম্মাদের কল্লা কাটবো কুতিলা মোহাম্মদ জোরে বলেন না উজুবিল্লা আমার নবীকে মারতে চা বুঝা হেলা হাব কেন রে আমার নবী কোরআন দিয়া রাষ্ট্র চালাতে চায় আর বাংলাদেশে এত আলেম আমার উপর নির্যাতন কারণ কত আলেম আছে কোরআন দিয়া সত্য কথা কয় ঠিক তুমি কয়জন আলেমকে জেলে ঢুকাইবা ফাঁসি একজনকে ঢুকাইবা লক্ষ আলেম দাঁড়িয়ে যাবে হাজার তাও মাপটা মুসলমান হয় রাতের বেলা ঘুমাইছে চুলগুলো লাম্বা মাথার চুলের জুটি ছিল বত্রিশটা আল্লাহ একটা জিন পাঠিয়ে দিয়া সব চুলের ঝুটিগুলো কেটে দিছে। আমার নবীর দরবার পাক আমার নবীর দরবারে কোনো নাপাক মানু যাইতে পারে না উমর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মাথার একটা চুলও নাই সব চুলের ঝুটিগুলো পড়ে গেছে হযরত তওমার স্ত্রীকে ডাক দিয়া কয় তোর দে খানাও খাবো না আগে মোহাম্মদের কল্লা কাটবো তারপরে আবু যে কে দেবো এরপরে নাস্তা করবো তারো নিয়া নিয়ে দৌড়াই আমার নবী রাস্তার মোবারক দিয়া দৌড়াইতেছি আমার নবীর গর্ধান বারক কাটবে এক বন্ধুর সাথে ملاقات হয়ে গেল বন্ধু আর এক বন্ধুকে ডাক দিয়া কয় কিরা উমর কই যাও কয় বন্ধু কয় না আব্দুল্লাহর পোলা মোহাম্মদ বড় বড় হয়ে গেছি এ আমার দলের বিরুদ্ধে কথা কয় নতুন একটা ধর্ম পাইছে নাকি ইসলাম ইসলামের দাও আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লা কাটতে যাই ডাক দিয়া কয় পারবি না আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের সাথে আছে তার আল্লাহ আল্লাহ যদি কারোর সাথে থাকে কেউ কাটতে পারে না তার কালেন বলেন আল্লাহ আরো জোরে বলেন আমি কল্লা কাটবো বন্ধু ডাক দিয়া কায় মুহাম্মদের কল্লা পরে কাট আগে তোরদের রক্তের বোন ফাতেমা এ তো মুহাম্মাদের আশে হয়ে গেছে ও মহিলারা আছে না ভালো করে শুনে নাম্বা উমরের একটা বোন ছিল একটাই বোন ছিল নাম ছিল ফাতেমা নবীর দরবারে গিয়া পড়ে মুসলমান হয়ে গেছে এই কথা যখন উমরের কানে চলে গেল উমরের সান্দিটা গরম হয়ে গেল এতবার আমার বোন হইয়া মুহাম্মাদের কাছে গিয়া কালিমা পরে মুসলমান হয় বনের ঘরের দরজা ইয়ে দেখে বোনের ঘরের দরজা বন্ধ কিন্তু ভিতরে আল্লাহর কোরআন তালাবাদ চলতেছে আর

মিজানের পাল্লায় সবার নেকি বদি ওজন করা হবে নাটরের মানুষের হবে না হ্যাঁ শুধু দিনাশপুরের শরীফুল হুজুর এর হইবে এ আল্লাহর বান্দা আমি আমার রবকে বড় ভয় পাই এজন্য সব সময় গুনাহ আমার কম হলো কিনা নেক আমার বেশি হলো কিনা একটু চিন্তা করি সব সময় যেন আমার নেকের পাল্লা ভারী থাকে এই চিন্তা করি

দার দিয়া কায় ওমর মেজাজ দেখাবি না রে ওমর মেজাজ কিন্তু আমারও আছে কিন্তু ইসলাম আল্লাহর কার উপর মেজাজ দেখায় না এই উমর কারে ধমক দাও আমি একজন মুসলমান তুই একজন কাফের আল্লাহু আকবার বলে ওমর তারoverline দিয়া বন উল্টা দিক দিয়া পিটা শুরু করলেন উমরের বন জমিনের মধ্যে পড়ে গড়া গড়ি খায় কিন্তু আল্লাহর কোরআন বুক থেকে ছেড়ে দেয় না মাটিতে রাখে না একপরজে উমরের বন কাঁন্তেছিল ডাক কয় ভাইজান আমাকে মারিও না আমি তোমার মারিজে সহ্য করতে পারি না ভাইজান আমাকে তুমি একবারে করে দাও আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করতে চাই ভাইজান আমাকে মারিও না তুমি না আমাকে ছোটো থেকে বড় করেছো হাত তুলো নাই আজকে কেন মারো রে মোর কারো যদি প্যাট ব্যথা হয় প্যাট ব্যথার ট্যাবলেট যদি খাই ভিতরে গিয়ে আমি প্যাট পেট ব্যথা ভালো হয়ে যায় আমি ছিলাম ফাতেমা আমি কালিমার ট্যাবলেট খেয়েছি ট্যাবলেটটার না ভালো লাই লাহা ইল্লাল্লাহো মোহাম্মাদুর সু সল্লাল্লাহ রাই হোসল্লা হো ভাই কালিমার ট্যাবলেটটার ভিতরে গিয়ে আমি লেগে আমি এখন জান্নাতে ঘান ফা ও মোর না উমরের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে কারণ বোন কান্দে উমরও কান্দে আব্বাই যদি সন্তানকে মারে সন্তান কাঁদলে দেখবেন আমার বাবাও কান্দে মা যদি সন্তান রে সন্তান যদি বাড়িতে না আসে সবাই ঘুমাইলে আমার মা দুখনি ঘুমায় না সবাই ঘুমাইছে আমার মা গলা কাটা কবি তোরের মতো সটপট সটপট করে আব্দুর রহমানকে গিয়ে কয় এ আব্দুর রহমান আমার ছেলে কি তুমি কোথায় আছে যখন পাই নাই। গিয়া ধমক আমার ছেলে দেখছি ছেলেরা যদি রাতের মধ্যে না পাই সকালবেলা আমি কিন্তু এই বাড়ি ছেড়ে কোথায় চলে যাব আমি নিজেও জানি না বলো এমন মা আছে না নাই বাবা স্ত্রীর প্রেমে পাগল হইয়া সন্তানের পাগল হইয়া হাতের মধ্যে টর্চ লাইট নিয়ে খুঁজতেছে খুঁজতেছে সন্তান বাবার ভয়ে ওই খ্যারের পিপিলির মাঝে খেরের স্তূপের মাঝে এক কোনায় সন্তান চাদর মুড়াইয়া ঘুমাইয়াস আব্বা লাইটটা মাইরা দেখে ওই সন্তান আব্দুর রহমান ঘুমাইতেস আব্বা সন্তানের হাতটা ধরে বলে চল বাড়িতে চল তুই বাড়িতে যাস নাই আমিও খাই নাই তোর মাও খাই নাই সন্তান আব্বার হাত ধরা দেখে হাউ মা করে কান্না কাটে শুরু করছে আব্বা কয়ে কান্দিস না দেখা দেখ আমিও কান্দতেছি তোর জন্য তুই কান্দিস না রে বাবা সন্তানটা এখন বাড়িতে চলে গেছে মা ডাক দিয়ে কয় আমার ছেলেটা দুপুরবেলা খায় নাই রাতে খায় নাই এক আঙ্গুল শুকিয়ে গেছে বসে থেকে মা সন্তানদের মুখে খাবার দেয় আর ডাক দেওয়া আর কোনো দিন বাড়ি ছেড়ে যাস না তুই বাড়ি ছেড়ে গেলে আবার মরা মুখ দেখবি আসে না নাই এমন কর ওই মারে কত যুবক আছে আজকে ছেলে না ওই মারে কষ্ট দেয় বিয়ে পা না বর পেমে পাগল হইয়া যায় ওই বর কথা শই না মার গায়ে হাত তোলে এমন যুবক বলে না সেনা নাই আল্লাহ নবীর প্রিয় সাহাবী আল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিত্র বিছানায় পড়ে গেছে নবী তার কালিমা পড়ে কালিমা জবানে জারি হয় না কি ব্যাপার আল কালিমা কেন পড়ো আল শুধু বলে লা 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 মিত্র সময় অনেক মানুষ দেখবেন পায়খানা করে ফেলে চোখ দুইটা খালি কেমন কেমন করে ছটপট ছটপট করে মৃত্যু যন্ত্র বড় গধীর

বলো আল গামাক তোমার সেই তোমার কিছু কোনোদিন কষ্ট দিস মা কয় না মা বলেন কষ্ট কে দিস এক পরে যায় মা চোখের পানি সে কান্না শুরু করে দিল আর কয় নবী গো কি বলবো আলকামারব আর আমি একদিন সাউরা লেগে গেল আলকামা আমার সন্তান আপনার সাহাবা নবী একটা লাঠি হাতের মধ্যে নিয়া আমার মাথার মধ্যে এমন জোরে একটা বাড়ি মারছে রে নবী আমার মা আমি মার মাথা ফেটে জমিনে পড়ে গেলাম সারা আঙ্গিনাটা রক্ত দিয়ে লাল হয়ে গেল আলকামা এসে আমাকে একবার তুললো না ডাকলো না নবী আমি ওই দিন কষ্ট পাইয়া দোয়া করেছি আল্লাহ আলকামার যেন মৃত্যুর সময় কালী মাই বা জারি না হয় তার কবরটাকে তুমি জাহান নামের আগুন দিয়ে সাজাইও নবী ওই দিন এত কষ্ট পাইছি আমায় আর কোনদিন এমন কষ্ট পাই নাই যে ছেলেকে নিজে না খাইয়া বড় করেছি মানুষের লাত্তি ঘুতে খাইয়া সন্তানকে বড় করেছি বলে না মন মা না নাই মার সন্তান যদি কালো হয় পাগল যদি হয় মানুষ যদি পাগল বলে দেখবেন ওই সন্তানের মুখে চুমা আমার মা আজকে তো যুবক মা একটু যদি বেটে হয় কালো হয় ল্যাংরা হয় মা কে দেখতে পারে না কত যুবক মা বাবার পরিচয় মানুষের সামনে দেয় না তুমি গর্ব করে বলবা এটাই আমার মা আমার মা বাবা এখনো মরে নাই বেঁচে আছে রে যুবক আমি তো দোয়া করি আল্লাহ যেন হায়াত হাজার বছর তাদের হায়াত দেয় আমি সবার সামনে গর্ব করি বলি আমি মা আমার মা এটা আমার বাবা আমার মা বাবা যদি আমার মাদ্রাসায় না পড়াইতো আমি যদি জালেম হইতাম আমার মা আমার জন্য জাহান নামে যাইতো আমার মা আমারে হাফেজ বানাইছে আলেম বানাইছে এই জন্য আমার মা ডাক দিয়ে গাও সন্তান গুণা করবি না হাসরের ময়দান আল্লাহ যদি বলে বান্দা বান্দি কি নিয়ে আইস তোর মতো সন্তানটাকে হাজির করে দেব আর বলবো আল্লাহ একটা সন্তান হাফেজ বানাইছে আলেম বানাইছে ও সন্তানের মা বাবারা একটা সন্তান হাফেজ বানাবেন আলেম বানাবেন এলমে দিনের শিক্ষা দিবেন আপনার সন্তানকে নাসারি থেকে পায় পর্যন্ত যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত বানা যতই তারা ক্লাস সেভেনে মেয়েদেরকে হিজরা বানাবার পরামর্শ দেয় মেয়েদের সিল হওয়ার পরামর্শ দেয় ছেলেদের মেয়ে হওয়ার পরামর্শ দেয় ওরা যখন নাসারি থেকে ফায়াক পর্যন্ত মূল শিক্ষার বিষয়গুলো বুঝতে পারবে ওরা ক্লাস সেভেনে যখন দেখবে উল্টা পাল্টা লেখা তখন তারা এই বইয়ের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফালাইয়া দিবে ঠিক কিনা ভাই ঠিক বলেন ইহুদি বেঈমানরা টার্গেট করেছে ক্লাস 7 এর বই আপনারা আমার টার্গেট আগামী কাল থেকে হবে নাসারি থেকে ক্লাস 5 পর্যন্ত আমার সন্তানকে আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করব ঠিক আছে তো কথা আল্লাহর বান্দারা হযরত উমরের কথা মনে আছে আছে আল্লাহর নবী ডাক দিও কাল কামার মাল কামারে ক্ষমা করে দাও দাদিয়া কয় নবী না আমি ক্ষমা করব না নবী এবার বলে আয় সাহাবাই কেরাম কিছু লাকড়ি রেডি করো আলকামাকে শুয়াই দিল লাকড়ির উপরে তেল দিয়া আরও লাকড়ি দিল নবী আগুন লাগাইতে চায় কেন নবী আগুন লাগাবেন তো আলকামাকে দুনিয়াতে পুরো সাই করে দেব। কারণ তার মৃত্যু হয় না কালিমাও নসিব হয় না এই অবস্থায় যদি মারা যায় জাহান্নাম নাম ছাড়া কোনো উপায় নাই একজন তাকে দুনিয়ায় পুরে সাই করে দেব। মা এবার জবাব কি বলে কেন এসে থাকতে আমার সন্তানকে আপনি আগুনে পুরাইবেন আমি এটা মা মেনে নেব না আমি যে মা নবী আল্লাহ রাস্তে আমি ক্ষমা করে দিলাম নবী দৌড় দিয়া আলকামারে কালিমা পড়াইলে আলকামা সুন্দরভাবে ভাবে কালিমাটা এবার পরে নিল আলকামার মারণ হয়ে গেল নবী স্বপ্নে দেখে আলকামা মার দোয়ায় মা ক্ষমা করে দেওয়ার কারণে আলকামা জান্নাতে চলে গেছে আ মা বাবারে কষ্ট দিবি না মা বাবারে কষ্ট দিলে তোর চাকরি হবে না তোর ব্যবসা হবে না বৌনিয়া শান্তি থাকতে পারবি না অনেক যুবক হতবাগা আছে একই ভ্যান চলে যায় যায় বাবার লগে কথা কয় না শ্বশুর কে আব্বা বলে ডাকে শালা কে কত সুন্দর করে ভাইয়া ভাইয়া বলে ডাকে আপন ভাইকে কথা কয় না আপন আব্বার লাগে বেহাদবি করে তবে পা ধরে বলি রে যুব আজকে বাড়ি যাইবা বাবার পাটা ধরবি আজকে বাড়ি যাই আমার পাটা জরেয়া ধরবি গিয়া দেখবি মার ঘরের দরজাটা খোলা আছে মার পা ধরবি মা কান্দে কান্তে কানতে দেখবি তরে ক্ষমা করে দিবে ওরে যুবক মা বাবার তপন কিন্তু আর কেউ নাই রে বাবা মা বাবার তপন কেউ নাই ও হতভাগা মার কোলে যায় কষ্ট দিয়া তুই যদি মক্কা মদিনার ইমাম হও আল্লাহর কসম তোমার নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না আমার মাদের কবুল হ মা আমরা ছেলে তোমাদের আমরা তোমাদের সন্তান আমরা ভুল করলে ক্ষমা করে দিও মা তারা যদি না বद्दুয়া দিও না মা মার বद्दুয়া পাইলে কেউ আল্লাহর জান্নাতlceilতে পারবে না ও মা সন্তানদের খবর রাখবা সন্তান কোথায় যায় কার সাথে মেশে কি করে না করে একটু খেয়াল রাখবারে আম্মা জান যুবক তোমার মা বাবা বুড়ো হয়ে গেছে ছোট বাচ্চাদের মতো তারাদের এখন বুজ হয়ে গেছে খবরদার মা কে তোমরা কষ্ট কোনো দিন দিবা না পারবে খেজমত করতে মা বাবা জোরে বলেন না ইনশাআল্লাহ কলিজার টুকরা যুবক উমরের চোখে কান্না বোনের চোখে পানি ডাক দিয়া কয় ভাইজান আর মারিও না সহ্য করতে পারি না উমর একবার যায় বলেই ফেললো বো মুহাম্মাদের কোরআনটা একটু দিবি আমিও উমর পড়ব এর মধ্যে কি আছে সুবহান বনকায় তুই এখন কোরআন কেন চাস উমর কান্না করে বলে আমি যে কোরআনের পাগল হয়ে গেছি বনকায় তুই কম বেশ কেন বল আমি কাদিন আর বল কোরআন আমারে কাদায় কয় আগে গোসল করো উমর দর দিয়া গোসল খানায় চলে গেল গোসল করলেন উজু বানাইলেন একটা চাদর গায়ে দিলেন আর একটা চাদর কান্দের মধ্যে ফেলাইলেন হাজরা ডাক দিয়া কয় ব আল্লাহর কুরআনটা দেই হযরত ওমর আল্লাহর কুরআনটা মাসখানেক খুললেন 16 নম্বর পারা সূরা ত্বহা বাহির হয়ে গেল ত্বহা মা আমসনা আলাইকাল কুরআন লিতাসকা রব্বি আল্লাহ লা ইলাহা গায়রহু

জবান খুলে একসাথে আওয়াজ দেন না আল্লাহ হয় নাই জোরে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আছে কত কোটিপতি আছে নামাজ না পড়ার কারণে ডায়াবেটিস বাইরে গেছে হাই প্রেসার বাইরে গেছে আর আমরা গরিবের দল নামাজ পড়ার কারণে দামি ঘুম দামি ঘুম বড় লোক ঘুমের বড়ি খাইয়াও ঘুমাইতে পারে না কারণ টাকায় শান্তি দেয় না শান্তি দেয় আমার আল্লাহ সবাই বলেন হজরত আমার নবীকে মারার জন্য দৌড়ায় তোর বাড়িটা খোলা বলবো বিরক্ত হইতেছে না একজনও যেন না ওঠে উঠলে কিন্তু আমি মনোজাত করে দেবো কারা কারা শুনবেন একটু হাত উঁচু করে দেখা হ্যাঁ মেয়ে নিজেকে ছেলে দাবি করে এরা সমগামিতা করে হিজড়া রাখায় ওরা আমাদের ছোট করছে আমাদের হিজরাদের তো একটা অবস্থান আছে সাংবাদিকরা হিজরাদেরকে জিজ্ঞাসা করলো এই যে ছেলে নিজেকে মেয়ে দাবি করে মেয়ে নিজেকে ছেলে দাবি করে তোমরা এটা কি মন্তব্য করো হিজরা বলতেছে আমাদেরকে তারা ছোট করেছে কারণ হিজড়াদের একটা স্কেল আছে ছেলের জায়গায় ছেলে মেয়ের জায়গায় মেয়ে আর হিজড়ার জায়গায় তৃতীয় লিঙ্গ আর যারা ছেলে হইয়া নিজেকে মেয়ে দাবি করে মেয়ে হইয়া ছেলে দাবি করে এদের কোন লিঙ্গ টিঙ্গ নাই এটা ডাইরেক্ট হলো কাফের এরা হলো মূর্ত এরা সমুদ্রামিত করলে এদেরকে ধরো আর জবাই করো কথা বললো কেন এই হিজরা বলেছে সে আমাদেরকে ছোট করেছে আমরাও তাদের বিচার চাই যে সারের চাকরি ইস্যুত করা হয়েছে ওই সারকে অনেক মানুষ এখন অপার করতেছে ভালো ভালো চাকরির জন্য সার তোমাকে স্যালুট জানাই তোমার মতো সার প্রতিটি প্রতিষ্ঠানে হওয়া দরকার ঠিক কিনা আমি দেখলাম ইসলামী আন্দোলন থেকে ওই সারকে বলা হয়েছে যত আইনি ভাবে সহযোগিতা করা দরকার আমরা আপনাদের করব একটা টাকাও লাগবে না আপনার মার হাবা কোন ওনাকে অনেক হুমকি ধামকি মেরে ফেলা হবে হে হবে হবে উনি এই কথা যখন সম্মুখীন হয়েছে ইসলামে আন্দোলন বলেছে আইনিভাবে যত উকিল লাগবে আপনার আইনি লড়াই করার জন্য আমরা সব আপনাকে ফিরিতে দেব আল্লাহ কোন যাদের কেউ নাই তাদের কে আছে তোমাকে সেলুট জানাই আসিফ আহমেদ স্যারকে আবার দেখলাম আবার দেখলাম ওই ব্রাক এক শিক্ষিকার দেখা মিলেছে তৃতীয় লিঙ্গের মতো ওই সমগামিতা মেয়ে হইয়া ছেলের মতো চুল কাটছে ছেলের মতো দেখা যায় আসে না নাই এমন মাইয়া নাই মেয়ে হইয়া ছেলের মতো প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে স্ক্রিন টাইট জামা পরে আছে না নাই এমন গুঞ্জি গায়ে দেয় পাহাড় পর্বত সব বোঝা যায় কথা কন্যা আছে না দেখলাম পাবলিক ধরে ওকে গণপিটনে দিচ্ছে ওকে ফিটাইতে পিছিয়ে ফেলা দরকার মেয়ে হইয়া সেলের মতো চুল কাটে এরা হলো দাউস মে হইয়া সেলের পোশাক পরে এরা হলো দাউস আর দাউসের জন্য হিসাবে লাভ আছে বন্ধু আমি শুরুতেই বলছিলাম ওদের বিনয়ের সাথে অনুরোধ করে বলবো নামাজ পড়বা মৃত্যুর পরে কেউ কারোর সাথে যাবে যে বলে আমাকে ছাড়া চলে না এই সংসার তুমি মরে গিয়ে দেখো চলে কি না এই যে আপনাদের আব্দুল কুদ্দুস সব মারা গেছে চলতেছে না এখন সংসদ

হজরত আলী ফু দেওয়ার পর মোরা কাবায় চলে গেলেন ডাক দিয়া আমায় আল্লাহ এই দুধ গুলো হলো নেয়ামাত এই উটের দুধ থেকে যদি এখন শুকুরের দুধ আলাদা না হয় এই দুধ গুলাকে ফালাই দিতে হবে আর তোমার এই নিয়ামত নষ্ট যদি হয়ে যায় আর তুমি যদি আমাকে বলো আলী তোমার ক্ষমতা থাকা অবস্থায় আমার এই দুধ নিয়ামত কেন নষ্ট হলো আমি তখন কি জবাব দেব ওমালি সারা জীবন যদি আমি আলি আলিসিস চেষ্টা করি এক ফোঁটা দুধ আমি তৈরি করতে পারবো না দুধের উটের ভিতরে দুধ দিয়েছো তুমি শুকরের ভিতরে দুধ দিয়েছো তুমি সুম্মালাতুসআলুননা ইয়াওমাইদিন আনিন নাইম ও আল্লাহ তোমার নিয়ামতরা আমি সঠিক ব্যবহার করতে চাই যদি সঠিক ব্যবহার করতে না পারি আমি আলী জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না আয়াতটা পড়ে ওই দুধের মধ্যে ফু দিলে দুধগুলো বাতাসের মধ্যে উড়ে আর একটা বালতির মধ্যে পড়তে হয়ে গেল বলেন বলেন কিতাবের নাম তফসির হুসাইন তফসিরের নাম কি তফসিরে হুসাইনের মধ্যে দেখবেন আলী এইভাবেই উঠে দুধ থেকে শুক্রের আলাদা করেছিল সুরা টাকা সুরের ব্যাখ্যা এটা আসছে সুম্মালা তুস আলু না ইয়াও দিন আনিম নায়েন আলী এবার কি করলেন জানেন শুকুরের দুধ শুকুরের খাবারের সাথে মিশ দিয়া ওই শুকুরটা খাওয়াই দিলেন যেই শুকুর থেকে শুকুরের মালিক দুধ দিয়েছিল উটের খাবারের সাথে উঠের দুধগুলা মিশ্র করে দিয়ে উটকে খাওয়াইয়ে দিলেন মারহাবা বলেন হাজরত আলী খাওয়াইয়ে দিয়া উটের নিচে বালতি নিয়ে দুধ দহন করা শুরু করলেন মারহ বলেন দুধ দহন করতে করতে উট পায়খানা করে দিল প্রস্রাব করে দিল আলহামদুলিল্লাহ অর্ধেক বালতি দুধ নিয়ে মেহমানদের খাওয়াইল মেহমানরা বলল হে আলী উটের দুধের সাথে কি শুকুরের দুধ একটু হলে কি মিশ্রিত আসে না কি কয় ততটুকু থাকার সম্ভব না তবে থাকার কথা না আল্লাহ পাক ওই যে উট পায়খানা করে ওই যে পায়খানা পড়সাবে রাস্তা দিয়ে হারাম শুকুরের দুধ দুই এক ফোটা থাকলে আল্লাহ সেটা বাড়ি করে দিয়েছে আরে জোরে বলে না কেন বলে এ দিলাম ওখানে দরদ শরীফ পরে বিয়া হয়ে গেল সংসার শুরু করলো এরপরে গন্ধম ফল আল্লাহর নিষেধ করা ফল খাইলো এরপরে আল্লাহ দুনিয়াতে পাঠাইলো এরপরে ওখানে গিয়ে একত্রিত হইলো ওখানে মা হাওয়ার আপনার মক্কায় মৃত্যু হইলো তার কবর হলো জেদ্দায় মা হাওয়ার কবর কোথায় কথা হয় না কেন আরব সাগরের সাথে আর হাওয়ার কবর কোথায় জর্ডানে জর্ডানে কোথায় জোরে বলেন মদিনা থেকে আঠারোশো কিলোমিটার দূর কত কিলো জর্ডান সেখানে আমি গিয়েছি বাসে করে অনেক সময় লাগে একদিন পার লাগে ওখানেও মুসলমান অনেক সাত লক্ষ মুসলমান জর্ডানে বসবাস করে আফ্রিকায় আমাদের প্রায় চোদ্দ লক্ষ মুসলমান বসবাস করে আর সৌদি তো যেগুলো রাস্তা ধারু দিচ্ছে প্রায় বাঙালি পাহাড়ের সিপায় বাঙালি আমি তো একটু পান খাই পাহাড়ের সিপায় উঠছি পান কেনার জন্য গিয়ে দেখি বাঙালি তোর বাড়ি গই তোর মামুর বেটা আসছেন উনি মর বাড়ি গই রাজশাহী কয় আমি রাজশাহীর পান বিক্রি করি কয় পান সমান আমার আব্বা পান খাওয়াটা সাইডা দে আর যেটা নিশা হয়ে গেছে তবে আমি যদ্দাব কিছু না সামথিং কিছু পান খাই হজুরা তোমার নবীকে মারতে গেলেন গিয়া দেখে আমার রসুল কোরআন তেলাবাদ করতেছেন আমার নবীর কাছে গিয়া মাথা নত করে দিবেন রসুল আল্লাহ আপনার চেহারা দেখে আমি উমর পাগল হয়ে গেছি আমি আপনাকে মারতে এসেছিলাম কিন্তু আমার ভুল হয়েছে আপনি আমার ক্ষমা করে দেন কালিমার মালাটা পড়াইয়া দেন তরবারে দিয়ে আমার কল্লাটা আলাদা করে দেন হজরত উমরকে নবী বলল না আমি তোমার জন্য দোয়া করেছি আল্লাহ যেন তোমাকে হেদায়ত দেয় সুবান আল্লাহ বলেন খুব কম মানুষ মক্কার হেদায়ত পাবে এই কথা শুনে উমরের আর ধৈর্য কুলায় না কম মানুষের মধ্যে আমি উমর যদি আমার নাম যদি শেষ হয়ে যায় তাড়াতাড়ি নবী আপনি আমার মুসলমান বানিয়ে দেন নবী মুসলমান বানিয়ে দিলে উমর তরবারে নিয়ে বলে লাভাই আমি উমর এখন মুসলমান কোন বাপের বেটা নাই আমার নবী কার গায়ে হাত দেয় আমার নবীর আর ধমক দেয় বলেন সুবাহান আল্লাহ সেমরের মতো একজন মুসলমান বাংলাদেশে লাগতো সব চোরগুলাকে সোজা করত। নলিগুলো কাইটা সংসদ মানে ঝুলাই রাখতো একটা প্রশ্ন আসছে হুজুর আজকে চিত্রনায়ক আরিফিন শুভর মা মারা গেছে এই মা কি জান্নাতি না জাহান্নামি দেখেন ফারিকুম ফিল জান্ন ফারিকুম বিশ্বাহ আল্লাহ রাস্তা দিয়েছে দুইটা একটা জান্নাতের আর একটা জাহান্নামের উনি যদি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে সে জান্নাতি না জাহান্নামি আর যদি মা নামাজি হয় পর্দাওয়ালা হয় ওই মা কি জোরে বলেন জান্নাতি তবে সন্তানের দোয়া কিন্তু কবুল হয় সন্তান যদি দোয়া করে রব্বি রাহমা আমার রব্বা সগির আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করবে আর ফিন শুভ যদি সিনেমা টিনেমা ছেড়ে দিয়ে তার মার জন্য দোয়া করে হয়তো আল্লাহ তাই ক্ষমা করে দিতে পারে ঠিক না আল্লাহ পাক বলেন ফামাইয়া আমল মিস কলে দার রতিন খৈ রই কেউ যদি যাররা পরিমাণ ন্যাক আমল নিয়ে কবরে আসে আমি আল্লাহ এটা পুরস্কার তাকে দেবো অমাইয়া আমল মিস কলে দার রতিন সার রই আবার যদি যারা পরিমাণ গুণা নিয়ে আসে এর সাজা আমি আল্লাহ তাকে দেবো আরফিন সুমু হোক আর সালমান শাহ হোক আর আমি শরীফুল ইসলাম হই কারো মা যদি ন্যাক নিয়ে কবরে যায় কবর তার সাথে ভালো আচরণ করবে ফাতেমার কবরে আবুজার গেফারি নাই মাকায় কবর এটা হাসান হুসাইনের মা এটা নবীর মেয়ে এটা আলীর বিহি এটা বিশ্ব নবীর মেয়ে এটা জান্নাতির সর্দানি ফাতেমা কবর কায় কাউকে চিনি না আমি চিনি নে কামল কথা ঠিক আছে আরেফিন শুভর্মা জান্নাতি না জাহান্নামি সেটা কে জানে আর কে বাসা আদম এ মাদাম আদম সন্তানরা জান্নাতি হবে তখন তার সুরুটটা ইমান আমল দিয়া সাজাবে যখন আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করেন মাইক অনেক ভালো সবাই নিবেন এই দোয়া করে দিলাম মাহফুজ খালেক মিয়া দোয়া করি আর তো কিছু নাই রাত কয়টা বাজে দেখি ওরে খোদাই একটা দিলিবাস الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا من الله غفلا ألا تعلم নাটোর জেলাম বড়াইগ্রাম থানা শ্রীরামপুর নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের উন্নতি গল্পে আয়াল্লাহ বিরাট তাম করার মাহফিল আয়াল্লাহ মেহরবানি করে মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও আয়াল্লাহ যারা যারা দান করেছে এই মাহফিলের জন্য তাদের দান সদকা গুলো তুমি কবুল করো আয়াল্লাহ যারা বসে আছে এখানে হাত তুলেছে আমরা সবাই জাহান্ন